আপনি তো হাইরেড বলছেন এইখানে পরে গেটা পাইলে তোমার এই তেল নেই, আবার রিটার্ন এসে আবার 200 টাকা তেল মারছে এইটা মুখ। আর এই তেলটা ভরার সময় ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা বলতে 200 টাকার প্রথমে তেল ভরা হয়েছে, পাম্প থেকে বেরোনো মানে বেরোতে পারিনি, তেল নেই গাড়িতে, আবার 200 টাকার তেল ভরা হয়েছে। এবার গাড়ি থেকে যখন ট্যাঙ্কি থেকে তেল বের করানো হলো, টোটাল তেল হলো 1.5 লিটার, তাহলে কি 400 টাকায় 1.5 লিটার তেল হয়? ব্যাপারটা এই যায়। এবার ওনাদেরকে বলতে ওরা কেউ মানছিল না, অনেক পরে অনেক লোকজন হওয়ার পরে তখন বলছে যে দাদা আমাদের ভুল হয়ে গেছে, হ্যাঁ এইটাই হচ্ছে 400 টাকার তেল, লোকজন জড়ো হওয়ার পরে বলছে আমাদের দাদা ভুল হয়ে গেছে, এই হচ্ছে কথা। পাম্পটা কোথায় নাম বলো? পাম্প গড়বাড়ি ইন্ডিয়ান অয়েল। আপনার নাম? আমার নাম উত্তম দলুই, বাড়ি কলাবাড়ে। হ্যাঁ দাদা বলুন। এরকমও আগে 2-3 বার হয়েছে, আমরা গিয়ে ইনস্টল করেছি, এগুলো গালাগালি দিয়ে যাচ্ছে, আমরাও তো বুঝতে পারিনি নিজেরা যে এরকম কারচুপি করতেছি, এই আজকে তো ধরা পড়লো গেছে। কীভাবে কারচুপিটা করে ওরা? এরকম মিটার উঠে যাচ্ছে তেল যাচ্ছে না, কাস্টমারই বলতেছি যে মিটার উঠে যাচ্ছে তেল যাচ্ছে না কেন। আমরাই বলেছিলাম যে মিটার না উঠলে কী করে তেল উঠতে পারে, আমরা যেহেতু একটা অটোমোবাইল একটা গাড়ির স্টাফ আমরা বুঝতে পারি এই ব্যাপারটা। তারপরে এই যে আজকের ধরা পড়তে না, আজকে সে ড্রাই গাড়ি নিয়ে এসেছিলো বলে ধরা পড়েছে, আমাদের গাড়ি তো সবসময় ট্যাঙ্কি ফুল থাকে, আমরা বুঝবো কী করে, আমরা বুঝবো কী করে যে তেল কম নিচ্ছে কি বেশি নিচ্ছে। দাদা আপনার নাম? দীপঙ্কর ঘোড়ই, বাড়িতে ঠিক বাড়ি বাজকুল, গাড়ির স্টাফ, গাড়ির স্টাফ, গাড়ি কন্ট্রাক্টর। 40 লিটার 50 লিটার 60 লিটার তেল স্টক থাকে, তারপরে আমরা ট্যাঙ্কি ফুল করি, তো কোন দিন 7,000 লাগে, কোন দিন 6,500 লাগে, কোন দিন আবার 8,000 লেগে যাচ্ছে, তো বুঝবো কী করে এরা কীরকম কাজ শুরু করতে। তেল ভরতে এসেছিল, তারও একই সমস্যা হয়েছিল, তো আমরা গাড়ি স্টাফ তো তাকে বুকে বাড়ি পাঠিয়ে দিয়েছি, কিন্তু একই ভুলই হয়েছিল পরশু দিন। একই ভুল বারবার হয় কি করে? হয় কি করে? এইভাবে এরা কারসাজি করে তেল কম দেয়, তেল কম দেয়, আজকে তো ধরা পড়লো, এর আগে তো অনেকবার হয়েছে। আপনার নাম? মানিক মন্ডল, গাড়ি স্টাফ। হ্যাঁ ইনি প্রমাণ আছে, আগের দিন এরকম একটা ঘটনা ঘটেছে, ইনিও প্রমাণ আছে, আগের দিন এরকম ঘটনা ঘটেছে। চার জায়গাতে
কি হয়েছে ঘটনাটা? পেট্রোল পাম্পে তেল ভরতে এসেছিলাম, যে 200 টাকা তেল ভরেছি, যে আমার তেল ভরেছে, আমি মিটার দেখেছি, মিটার দেখে বলছি কি তেল দিয়েছেন, মিটার ওঠেনি, বলছে উঠে যাবে। তারপর আমি ওই সামনের দিকে গেছি, গিয়ে বাস একটা রাস্তা দাঁড়িয়ে গেছি, তারপর একটু এগিয়ে স্টার্ট বন্ধ হয়ে গেছে। ইটের রাস্তা একটা আছে, ওইখানে স্টার্ট বন্ধ। তারপরে ট্যাঙ্কি খুলে দেখি না, তেল নেই ট্যাঙ্কিতে একটাও। এখানে এসে বলছে যে তোমরা কি করেছো জানি না, আবার তেল ভরে দিয়েছে 2 লিটার, গিয়ে বলছে 200 টাকা দাও, তারপর গাড়ি নিয়ে যাবে। কি নাম তোমার? সন্দীপ মন্ডল। বাড়ি? আপনার মিস্টেক হয়েছে, আমি আজকে বুঝতে পারছি বলে ঘুরে আসেছি, কেউ বুঝতে পারেনি, বাড়ি চলে গেছি। আপনি এই মিস্টেকটা বলছেন তো, যে 5 লিটারের যে টাউন আছে ওটা আপনি মেপে দেখে নিন, ভুল করেছে, নিজে বলছে, ও তো নিজে ভুল করেছে, আমার ভোট আমি দেখবো, আমার সাথে ভোটটা হলো কেন আমি সেটা বলবো? আরে স্যার আপনার কাছে কি করে দেখেছেন? আগে তো এরকম ঘটনা ঘটেছে, এভিডেন্স আছে, বলো আমার দেখা দরকার, আমি আমার ব্যাপারটা দেখবো। শুনুন, সে বলছে তো ভুলে গেছে। আরে কি বলছে ভুলে গেছে? বাইরে রেখে কি বলে গেছিল? এইখানে কতবার এইভাবে মিস্টেক হয়েছে? আরে শুনুন, বাইরে লোক, আরে বাস, শুনুন, মানে এই রকম চাপ নিয়ে এখন বলছেন উনি মিস্টেক করেছে, যখন 3 জন ছিল তখন বলছিল কেন যে গাড়ি রেখে যাও? কে বলেছে? প্রথম থেকে বলেছিল। আমি প্রথম থেকে বলছি, আপনি তো এলেন 5 মিনিট, আপনি তো এলেন 5 মিনিট, আপনি ছিলেন, আপনি পড়ে ছিলেন। আমি জিনিসটা জানি না, এখানে ছিলামও না, ঠিক আছে? আমাকে বলা হলো যে বলছি যে একবার দিতে মনে ছিল না, ভুলে হয়ে গেছে, তার জন্য এটা হয়েছে, ঠিক আছে? আর কিছু না, মানে প্রথমবার তেল দিয়েছে, ও জানে জিনিসটা, ও কি করেছে, ও বলছে যে ভুল হয়ে গেছে, একবার কোনোভাবে দেওয়া হয়নি এটা বলেছে, ঠিক আছে? ঠিক আছে, এইটাই জিনিসটা হয়েছে। আর আমিও স্যার ছিলাম না যে আমি কিছু বলতে পারবো একজন। আর ওরা যা কিছু বলছে ওগুলো কি, মানে ওগুলো ঘটনাটা কি হয়েছে? মানে ওরা পেটিএম ইউজ করেছিল, মানে দুজন পেটিএম করেছে, দুজনকে তেল দেওয়া হয়েছে, ঠিক আছে? কোনো কারণে তো মিস্টেক হয়ে গেছে, এই জন্য আবার পুনরায় রিটার্ন 200 টাকা তেল দেওয়া হয়েছে, কি হয়েছে ঘটনা?
আরে কি হয়েছে বলবে তো, বলছি তো ওরা মানে দুজন পেমেন্ট করেছে পেটিএমে, তারপরে এক মানে দুজনকে তেল দিয়েছি, একজনটা মানে মিস্টেক হয়ে গেছে কোন কারণে, হয়তো মানে সারাদিন ডিউটি করছে তো কোনো কারণে মিস্টেক, মানুষের মিস্টেক হতে পারে। সেখানে ওরা পুনরায় সাদা 8 মিনিট পরে ঘুরে এসছে, এসে আবার 200 টাকা মানে বলছি যে তেল হয় যায়নি নাকি বলছে, বলছে তারপরে 200 টাকা তেল দিয়েছি, ওরা পয়সা দেয়নি। ঠিক আছে, কী মিস্টেক হয়েছে কোন কারণে, হয়তো মানে ডিউটি করছি তো মানুষের মিস্টেক হতে পারে, তাই না? বুঝতে পারলাম না, কি খুলে বলো। আরে তেলটা হয়তো যায়নি গাড়িতে, হয়তো মিস্টেক হয়ে গেছে, সেকেন্ড বারে আবার ওদেরকে তেল দেওয়া হয়েছে। কত টাকার কত তেল দেওয়া হয়? 200 টাকা। কত টাকার কত তেল দেওয়া হয়েছে? কত টাকার তেল নিয়েছিল ওরা? 200 টাকার। 200 টাকা, 200 টাকা তেল নিয়েছিল। কত তেল, তেলটার পরিমাণ কত? 1 লিটার 74। আর যে দিয়েছে একটু কথা বলতে দাও। মনে কিছু থাকবে না তো, এক্সাক্ট মনে করার দরকার নেই। 200 টাকা যদি তেল দিয়েছে তাহলে মনে হয় কি 100 মিটার না গিয়ে আমার বন্ধ রাখো, তেল দেওয়া বন্ধ রাখো। পুলিশ আসতেছে, পুলিশ আসুক তারপরে তেল দেওয়া। আরে সব দিলে তো কম দিলে, কেউ কি পয়সা বেশি দিলে 115 টা তেল হয়ে গেছে। তারপরে আবার চুরি, তেল দিতে বন্ধ করতে হবে। হ্যাঁ।